Welcome back to the channel. So, মাঝখানে একটা দিন গ্যাপ দিয়ে আবার চলে এসেছি ব্লগ নিয়ে নতুন। তো আজকে কৃষ্ণম আর আমি বেদ দেখতেই পাচ্ছ চারিদিকে এখনো স্নোয়ে ভরা, বাট ওয়েদারটা খুব সুন্দর, মানে পুরো ব্লু স্কাই, একটুও মেঘ নেই আর খুব সুন্দর ওয়েদার হয়েছে। তো আমি আর কৃষ্ণম যেহেতু বাড়িতে আটকে পড়ে আছি, কপিল একদম বেরোতে চায় না, তো আমি আর কৃষ্ণমই বেরিয়েছি যে রোদটা একটুখানি হেঁটে আসি। টেম্পারেচার খুবই ঠান্ডা এখনও, 30 ডিগ্রি ফ্যারেনহাইটের এই আশেপাশে, কিন্তু রোদ উঠেছে বলে আর হাওয়াটা নেই বলে আমরা দুজনে ভাবলাম যাই একটু ঘুরে আসি। এদিকটা একটু ক্লিন থাকে, মানে এই হাঁটার হাইকিং ট্রেলটা, তো সেই কারণে এদিকটা এসছি। তারপর যে লেভেলে শীত কাতুরে, ও বলে যে আমি ঘরের দরজার বাইরে বেরোবো না, তো ও আসেনি, আমি আর কৃষ্ণম এসছি খালি। আমাদের ভালোই লাগছে, খারাপ লাগছে না। ফিরে যাই, চল, অনেক খাটা হয়ে গেছে। চলো চলো চলো, এদিকে এসো এসো এসো, হ্যাঁ এদিকে চলো। মামা তো বুড়ো হয়ে গেছে, মামা তো বয়স হচ্ছে রে ভাই, এই আজকে দেখি আমাকেই হাঁটি হাঁটি নিয়ে যাচ্ছে, আমি ওকে হাঁটানোর বদলে। হ্যাঁ ওই আর অলমোস্ট দেয়, কত অব্দি যাবি ভাবছিস? হ্যাঁ জিপিএস আরো 3 মাইল বলছে, আমরা অলরেডি 3 মাইল চলে এসেছি, অলরেডি উই আর 3 মাইলস হেঁটে ফেলেছি, আবার ফিরতে হবে 3 মাইলস। মামার পেট চুইচুই করছে, দাদা ওদিকে আমাদের খোঁজা খুঁজি লাগিয়ে দিয়েছে, কোথায় গেল? দাদা খোঁজা খুঁজি করছে, তো বউ আর বাচ্চা কোথায় চলে গেল? দোকান গুয়ে তো পাশে যেতে হবে অনেকে, ওই দোকানে যাবে তো হেঁটে হেঁটে, তাহলেই হয়ে গেল মামার। দোকানে তো কিছু কিনতে হবে, তো কি আবার কিনবো? চিকেন বানিয়েছে, এত ঝাল হয়েছে না, ও মামা আমারই ঝাল লাগছে, ও তো কি করে খাবে, রেখে দাও। কটা লঙ্কা দিয়েছো? 10-12টা, 10-12টা লঙ্কা লঙ্কা দিয়েছে নাকি? ঝাল লাগবে, হাতে ঝাল লেগে যাবে বাবা। বাবারে আরও কাছে রান্না করতে পারবো না, এই লেভেলে ঝাল লাগছে। একটা ছ শশা খেয়েছি, এবার খেজুর নিয়ে বসেছি, মিষ্টি নেই বাড়িতে, বাড়িতে মিষ্টি না রাখলে এর দিয়ে না কোনো চিনি খাবো,
আর কবির বলছে খুব ভালো হয়েছে, তাই না? কবির আর বলছে খুব ভালো, নিজে রান্না করেছে না, বলবে খারাপ হয়েছে, বলে দারুণ হয়েছে, বলছে আহা আমাদের পুরো মারার প্ল্যান, বাড়ি আমরা গেছি হাঁটতে, বাড়িতে বসে মনে সুখে ঝাল দিয়ে রান্না করেছে। দেখো খালি ওর হ্যালোইনের কস্টিউমটা পড়ছে, স্ট্যান্ড বানিয়েছে মোবাইলের, তাহলে পুকে তো হেভি অ্যামাউন্ট দিতে হবে, $10 নেগোসিয়েশন ফাইনালাইজ করেছে, $10 মাত্র, না $10 মানলো না, এত কিছু নেগোসিয়েশন করে $10 বের করলি, খুব বড় লাইন লেগে গেছে, আদু পচা কি কম্পিউটারে কি করছে দা, কপিল যা সকালের চিকেন বানিয়েছিল সে কৃষ্ণম এক ফোঁটা খেতে পারেনি, আমিও টাক ফাক গরম হয়ে গেছে, তো হ্যাঁ তো এবারে আমি ভাবছি তুমি এখন এখানে রান্না করে খেলো না, বাইরে যাও বাবা, বাইরে যাও, আমি আসবো এটা বানিয়ে নিই, তারপরে তো আমি কি দেবো, আচ্ছা দাদা ডাটার সাথে খেলো, ডাটার সাথে খেলো, তো আমি বানাচ্ছি ওর জন্য একটু ঢেঁড়স ভাজা বানাবো, তারপরে দেখি আর কিছু একটা বানাতে হবে প্রোটিন, কারণ নালে হবে না, তো ওর জন্য একটু ঢেঁড়স ভাজা বানিয়ে নিচ্ছি আজকে ডিনারে, ভেবেছিলাম চিকেনটা যদি কপিল বানাচ্ছে তো রাতে চিকেনটা দিয়ে আর একটা কিছু করলেই হয়ে যাবে, একটুখানি সবজি গ্রিল করে কিংবা কিছু, তো বাট না চিকেনটা উফ যা হয়েছিল, পুরোপুরি মারার প্ল্যান করেছিল, 12-13টা লঙ্কা দিয়ে, ও বাপরে বাপ সে যা চিকেন হয়েছিল, বাট কপিলের খুব ভালো লেগেছে কারণ ও নিজে বানিয়েছে, যদি আমি বানাতাম তাহলে অতটাও ভালো লাগতো না, যেহেতু নিজে বানিয়েছে তাই জন্য না না দারুণ হয়েছে বলে দিল, বাট নিজেও বুঝেছে খেয়ে যে কী লেভেলের ঝাল, কী হলো তুই এবার এখানে আসছিস কেন, তুমি এখানে আসছো কী করতে, এই যে এসে গেছে কিচেনে কি দরকার, তো ভিজে তো এগুলো তুই হাত দিচ্ছিস ঠান্ডাতে, ঠান্ডার মধ্যে জলে দেখেছ, মানে আমাকে কাজ করতে এখন ও দেবে না, চল চাগা চাগা বিচ চাগা চাগা কথা হয়ে গেছে, রেখে দিয়েছে ফোন, ক্যামেরাটার দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলছি উনি, ইউ স্ন্যাপি নো দিস ইজ বিন, বিন না আই মিন হায়র উইথ আমেরিকান অ্যাকসেন্ট ঢ্যাঁড়স, হোয়াট না 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 ইজার I mean knife all the way
Thank you. Aita. Nana. Two. Thank you. All overcut. Yeah. Sorry. Choker sham. Choker sharam. Sharam baba. Choker sham thik sharam. আজকে যে ঢেঁড়স ভাজাটা বানাচ্ছি সেটা একটুখানি মারওয়াড়িদের মোটামুটি রেসিপি, কারণ আমি আমার মারওয়াড়ির বন্ধুদের কাছে কলেজ টাইমে এটা খুব খেতাম, ওরা টিফিনে আনতো রুটি দিয়ে। তো এইটাতে ফোড়নে জিরে আর একটু হিং লাগে, জানোই মারওয়াড়িরা খুব ভালোবাসে হিং দিয়ে খেতে, যে কোনো নিরামিষ তরকারিতে ওরা হিং দেয় আর বেশ ভালো লাগে, হিংয়ের একটা স্বাদটা বেশ ভালো লাগে। তো ওই আর কি, জিরে হিং ফোড়ন দিয়ে তারপরে একটু পেঁয়াজ ভেজে তারপরে আমি এই ঢেঁড়সগুলো ভেজে নিচ্ছি। আর এটা একটু টকটক ঝালঝাল খেতে হবে, তাই জন্য টমেটো দিচ্ছি এর মধ্যে, কেউ চাইলে আলুও দিতে পারো, বাঙালিরা আলু তো খেতে ভালোই বাসে, আলু দিলে ভালোই লাগে। কিন্তু আমি আমার বন্ধুদের কাছে যখন খেয়েছি এটাতে কোনো আলু পড়তো না, একটু মাখা মাখা মতো হতো। আর মশলা বলতে জিরে আর হলুদ, আর হচ্ছে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমচুর পাউডার, এটা ছাড়া এই ঢেঁড়সের তরকারিটা ঠিক সেম হবে না। আমচুর পাউডারটা দিলে একটু বেশ টকটক ব্যাপারটা দারুণ লাগে। এই রেসিপিটা আমি খুব বানাই আমাদের বাড়িতে, কারণ ঢেঁড়স ভাজা আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে, খুব চটজলদিও হয়ে যায়। তো চলো, আমার মোটামুটি ঢেঁড়স ভাজা রেডি হয়ে গেছে, আজকে আমি এখানেই ব্লগটাকে এন্ড করব। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে, ততদিন পর্যন্ত বাই বাই।